ওকে গাইস, তো চলে আসলাম কুমিল্লা ক্যান্টনম্যান্ট। আর এখন বাজে হচ্ছে কত, 2:52। সো 1:30 দিকে রওনা দিছি, মোটামুটি 2 ঘন্টা 20 মিনিটের মতো লাগলো ক্যান্টনম্যান্ট আসতে। From the BART train to a tour bus, still the same game except I'm pulling more sluts, more butts, more bucks, never giving more fucks. Did it my way, I'm never taking shortcuts, raised in a town. What's up beautiful people, assalamu alaikum, it's me Limon, আবার চলে আসলাম তোমাদের মাঝে another vlog নিয়ে। তো গাইস, অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, আর আজকে ব্লগটা মূলত ঢাকা দোহার থেকে কুমিল্লা যাওয়া নিয়েই হবে। আর এটা আমার R15 V3 ফার্স্ট লং রাইডে যাইতেছি। অ্যাকচুয়ালি লং রাইডে যাইতেছি এটার বড় কথা না, সবচেয়ে বড় কথা যেই গাড়িটি বস্তানে যাইতেছি এটা একটু পেইনফুল হইতে পারে, তো দেখা যাক কি হয়। ওকে, সো এদিকার কথা বাড়াচ্ছি না, এমনি তো লেট হয়ে গেছে। সো বাসা থেকে বের হই, একদম মাওয়া হাইওয়েতে ওঠার সময় কথা হচ্ছে। ওকে, সো লেটস গো। ওকে গাইস, তো এখন আসি শ্রীনগর, আর ঘড়িতে বাজে 12:59, মানে 1টা বাজে গেছে, আধা ঘন্টার মতো লেগে গেল, মাঝখানে একটু ফিউম নিছি, এটাই 3-4 মিনিটের মতো লাগছে। আর অনেক আস্তে ধীরেই যাইতেছি, কারণ আগেও বলছি যে পিছনে বিশাল বড় অবস্থা, আর হালকা হালকা রোদ উঠতেছে, ভাল লাগতেছে বিষয়টা। ওকে গাইস, তো এখন বাজে 1:15, আর এখন উঠলাম হলো আপনার পোস্তখোলা ব্রিজ। তো মোটামুটি 13 মিনিটের মতো লাগলো ঢাকায় আসতে শ্রীনগর থেকে, আর গাড়ি বস্তা না থাকলে হয়তো 8-9 মিনিট লাগতো। মানে গাড়ি চালায় খুব মজা পাইতেছে আলহামদুলিল্লাহ, একশো উঠা যায়, মানে গাড়িরে আমার থামাইতে হয়, গাড়ি থামতে চাই না, শুধু দৌড়াইতে চায়। পিছিয়ে গাড়ি বস্তা না থাকলে আসলে 100, 110, 115 এই R15 V3 চ্যানেল ABS আল্লাহর রহমতে তেমন কোনো রিক্সের কিছু না। ওকে গাইস, তো চলে আসলাম কাঁচপুর ব্রিজ, এখন বাজে 1:35। সো রাস্তা আজকে প্রচুর ফাঁকা ভাই, যদি আমার পিছনে সামান না থাকতো তাহলে আমি এতক্ষণে কি বলে মেঘনা ব্রিজে পৌঁছায় যেতাম। ওই বস্তা টস্তা নিয়ে গাড়ি টানতে ভয় লাগে, যদি খুলে টুলে যায় এরকম, মানে ভিতরে একটা আতঙ্ক কাজ করে, যার কারণে আস্তে ধীরে যাইতেছি। সো যাই, আবার মেঘনা ব্রিজ পার হই, দেখি রানা মামারে কল দিম, সামনে যায় দাঁড়ায় রানা মামার একটা কল দিব, তো রানা মামা আজকে অ্যাটেন্ড করবে কি না গায়ে হলো দে আই ডোন্ট নো। তারপর মামা বলছিল যে আসার সময় আমার একটা কল দিও, দেখি মেঘনা ব্রিজে গিয়ে রানা মামাকে একটা কল দিব, দেন ওইখান থেকে রানা মামার বাসা তো দাউদকান্দি পার হয়ে, সো দাউদকান্দি ওইখানে যেতে যেতে রানা মামা রেডি হয়ে যেতে পারবে। সেটাই গাইস, সাথেই থাকেন, ব্লগটি এনজয় করেন, আর আমার জন্য দোয়া করেন যাতে আপনাদের ভাই আর অনেক দূর যাইতে পারি আপনাদের দোয়ায় সাপোর্টে। ওকে গাইস, তো এখন আছি কুমিল্লা চান্দিনা, মানে চান্দিনা বাজার ক্রস করছি, ওইদিকে নির্বাচন হইতেছে, যার কারণে একটু রোডের মধ্যে জ্যামজট আছে, পুলিশে একটু ঝাড়া ঝামেলা করতেছে। তো দেরি মোটামুটি এখান থেকে কুমিল্লা সিটি তো উত্তর 20 কিলোমিটার। তো এখন বাজে 2:43, তো যেতে যেতে 3টা বেজে যাবে, তারপরেও ভালোই আলহামদুলিল্লাহ, R15 পারফরমেন্স খুব ভালোই। তো এদিকে আবার রোডের কাজ চলতেছে, যার কারণে রং রোড চালাইতে হইতেছে, সব মিলে ছিল অ্যাভারেজ, যেমন জ্যাম ছিল না তেমন আবার একটু কাজ চলতেছে, যেমন এই রোডগুলোতে কাজ না থাকলে
এই সিঙ্গেল ওয়েতে কতক্ষণ চালানো লাগে জানি না, এখন তো ওয়ান ওয়েতে চলতেছে। আচ্ছা গাইস, তো কুমিল্লা সিটিতে ঢুকে একবারে কথা হচ্ছে। ওকে ওকে গাইস, তো চলে আসলাম কুমিল্লা ক্যান্টনম্যান, আর এখন বাজে হচ্ছে কত, 2:52। সো 1:30 দিকে রওনা দিছি, মোটামুটি 2 ঘন্টা 20 মিনিটের মতো লাগলো ক্যান্টনম্যান আসতে। তো এখান থেকে সিটিতে যাইতে আরও 5-7 মিনিট লাগবে। আমি আসলে ভাবতে পারি না জীবনে আমি এই কাঁথারঘাটটি এত তাড়াতাড়ি চলে আসতে পারবো। আসলে বানটা খুব করা হয়েছে, যে বান দিছি এগুলা, তো এগুলোর জন্যই আসলে আমি একটু কনফিডেন্স পাইছি। তারপরে রাস্তায় দেখবো, আর আমি দাঁড়ায় চেক দিছিলাম যে বান টান ঠিক আছে নি না, ঠিক আছে যাইগুন একটু টানছি পরে দিয়ে। তো ভালোই আলহামদুলিল্লাহ চলে আসলাম। সো কিছুক্ষণের মধ্যে সিটিতে ঢুকবো, সো সিটিতে ঢুকে ব্লগটা এন্ডিং করে দেবো। তো আজকে গায়ে হলো, সো যদি ভাল লাগে প্যারা মনে না হয় তাহলে একটা ব্লগ করতে পারি, ছোটোখাটো ব্লগ করার চেষ্টা করব হালকা হালকা ক্লিপ দিয়ে। সো এ পর্যন্ত সাথেই থাকেন, নেক্সট ব্লগ দেখেন জন্য যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন ভাই, এখন ওদেরও ব্লগ হবে প্যারা নাই চির। সো সিটিতে ঢুকে কথা হচ্ছে আর আপনাদের সাথে বিদায় টাটা বাই বাই হচ্ছে। ওকে, শহরে ঢোকার এই একটা বিরক্তিকর ব্যাপার, কি পরিমাণ ভাঙা ভাই এই জায়গাটা, কেন যে ঠিক হয় না, ঠিক করলে থাকে না, পুরো বডিটা লাড়া খেয়ে গেল এতটুক জায়গা আসতে যায়। সো সারা রাস্তায় এতটুকু ভাঙাই পাইলাম আমি, ঠিক আছে। ওকে গাইস, তো ফাইনালি চলে আসলাম কুমিল্লা সিটি। তো এখন বাজে 3:02, পাক্কা আড়াই ঘন্টা একদম কুমিল্লা শহরে এসে পড়লাম। তো আমার যে ডেস্টিনেশন মানে শ্বশুর বাড়ি, এখান থেকে 1 মিনিট লাগে কুমিল্লা সিটির এই বাস স্ট্যান্ডেই শাসনগাছাই। তো এটা হচ্ছে শাসনগাছা ফ্লাইওভার, আমার ফ্লাইওভার ওঠা লাগবে না, আমি নিজ দিয়েই চলে যাব। ওকে গাইস, তো আজকের প্যাচাল এতটুকুই থাকবে, নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ, মেবি ওয়েডিং ব্লগ আসবে নাও আসতে পারে, ঠিক নাই আমার দিয়া। সো ব্লগটা কেমন লাগলো, R15 নিয়ে ফার্স্ট লং রাইড, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো আলহামদুলিল্লাহ, আমি স্যাটিসফাই। সো লিমন এখন আসবে, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা লিমন থাকতেই করে ফেলেন, লিমন চলে গেলে আবার ভুলে যাবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, লিমন এখন আসবে, টাটা বাবা আল্লাহ হাফেজ, কারে টেক কেয়ার দিন, টেক কেয়ার, লাভ ইউ। Microphone check, make it a microphone check. Give it a microphone, I make them make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap.